হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব জুনিয়র অফিসার ডিজাইনার অফ গার্মেন্টস, অর্থাৎ যারা আপনারা ডিজাইনার হিসেবে জয়েন করতে চান বা ডিজাইন বা ফ্যাশন ডিজাইনার আপনি হিসেবে কাজ করতে চান বা কেরিয়ারটাকে গ্রো করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি প্রতিদিনের মতোই আজকেও আমি এই জব পজিশন নিয়ে আলোচনা শুরু করছি। আর আপনারা যদি নতুন নতুন জব পজিশনের নলেজ গেইন করতে চান তাহলে আমার চ্যানেলের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে। সো চলুন আমরা আজকে আলোচনা করব জুনিয়র অফিসার ডিজাইনার অফ গার্মেন্টস এর কাজ কি। একজন ডিজাইনার যখন আপনি কাজ করবে গার্মেন্টসে এবং তার কি কি কাজ হতে পারে সেই বিষয়টি আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল, ম্যানেজিং ডিজাইন প্রসেস ফ্রম কনসেপশন থ্রুট টু ফাইনাল স্টাইলিং, অর্থাৎ আপনি একটি স্টাইল তৈরি করতে হবে, আপনাকে নতুন ক্রিয়েটিভিটি চিন্তা করতে হবে এবং ডিজাইনের যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো আপনি মেনটেন করে চলতে হবে। প্রথমেই আপনি যদি জুনিয়র অফিসার হিসেবে জয়েন করতে চান ডিজাইনার হিসেবে বা ফ্যাশন ডিজাইন হিসেবে, সেক্ষেত্রে আপনাকে ডিজাইনের যে প্রসেসগুলো বা ফ্লো চার্ট রয়েছে বা ম্যানুফ্যাকচারিং রয়েছে সেই বিষয়টি আপনাকে অবশ্যই ফলো করে চলতে হবে। কন্ডাক্টিং মার্কেট রিসার্চ টু আইডেন্টিফাই নিউ ট্রেন্ডস, অর্থাৎ আপনাকে ডিজাইনার হিসেবে যদি জয়েন করতে চান তাহলে অবশ্যই আপনাকে ক্রিয়েটিভিটি হতে হবে। আপনি মার্কেটে কী ধরনের পণ্য চাচ্ছে বা কী ধরনের ফ্যাশন চাচ্ছে বা ঋতুর সাথে সাথে কী জিনিসের চাহিদা কীরকম সেটিও আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং নতুন কী ট্রেন্ডিং চলছে। যেমন পূজার সময় আপনাকে পূজা রিলেটেড যে কালারগুলো রয়েছে বা হিন্দুদের, সেক্ষেত্রে আপনাকে সেই ডিজাইন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। যারা আপনার মুসলমান বা আমরা যারা মুসলমান আছি, দুই ঈদ আছে, তাদের ক্ষেত্রে কী পোশাক বা কী ডিজাইন আমরা তৈরি করতে হবে সেই জিনিসগুলা সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই রিসার্চ করে বের করতে হবে। ফেব্রিক্স অ্যান্ড টেকনিক্স, অর্থাৎ ফেব্রিকের আপনি কিছু টেকনিক বিষয় রয়েছে, কোন ফেব্রিক কোন সময় চলবে, শীতকালীন ফেব্রিক কী, তারপর আপনার ফেব্রিকে অনেক ধরনের ধরন রয়েছে সেই বিষয়টিও আপনাকে জানতে হবে। সেই বিষয়টি মাথায় রেখে আপনাকে ডিজাইন শো করাতে হবে। অ্যান্ড সিকিং ডিজাইন ইন্সপিরেশন, অর্থাৎ আপনাকে যাতে মানুষ খুঁজে বা আপনি নতুন নতুন নিয়ে আসেন, নিত্য নতুন কিছু ডিজাইন নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনাকে খোঁজাখুঁজি করতে হবে, ঘাটাঘাটি করতে হবে। কোলাবোরেটিং উইথ টিম মেম্বার্স টু সিলেক্ট সিজনাল যে আপনার টিমসগুলো রয়েছে সেই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। মেক এডিটস টু লাইন, আপনাকে অবশ্যই সেই অনুযায়ী এডিট করতে হবে। অ্যান্ড ক্রিয়েট নিউ কনসেপ্ট, আপনাকে নতুন নতুন কিছু কনসেপ্ট আপনাকে নিয়ে আসতে হবে। আপনি শুধু যে আপনার ডিজাইন হিসেবে জয়েন করলেন বা ফ্যাশন ডিজাইন হিসেবে আপনি বিতরণ ক্রিয়েটিভিটি নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে চাকরিটা গ্রো করতে পারবেন না। কারণ একজন ফ্যাশন ডিজাইনার মাথার মধ্যে সবসময় ক্রিয়েটিভিটি কিছু থাকবে, কিছু চিন্তা থাকবে, নেচারালি কিছু চিন্তা থাকবে, অন্যদের চেয়ে ব্যতিক্রম। সো আপনি যদি ক্রিয়েটিভিটি থিঙ্কিং নিয়ে যদি আপনি ডেভেলপ করতে চান বা আপনি যদি আরও ইম্প্রুভ করতে চান তাহলে আমার এই চ্যানেলের পাশে থাকুন, কারণ আপনি আমার এই চ্যানেল থেকে কিছুটা হলেও কিছু কিছু থিমস আপনি খুঁজে পাবেন। ইনসিউরিং প্রোডাক্টস ইন অ্যাগ্রিমেন্ট উইথ বিজনেস স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি থেকে বিজনেস স্ট্র্যাটেজি যে রয়েছে বা গোল রয়েছে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনি টাইম লাইন ঠিক রাখতে হবে, ডেলিভারি ডেট ঠিক রাখতে হবে, তার ভিতরে আপনার ক্রিয়েটিভিটি, আপনার ফ্যাশন ডিজাইন করতে হবে, সেই ডিজাইনটাকে ক্যাট করতে হবে, সেটা আপনার কম্পিউটারে এডিট করতে হবে, সেখানে কস্টিং কিছু অ্যালাইন করতে হবে। কারণ বিজনেসের যে প্রফিটেবল হতে হবে বা একটা গার্মেন্ট যদি প্রফিটেবল না হয় তাহলে কিন্তু আপনার বেসিক্যালি লাভ নেই। সো আপনাকে এই বিষয়গুলো ধরে ধরে কাজ করতে হবে। আপনি কস্টিং, আপনার কতটুকু খরচ হবে, টাইডাই আছে, কী ডিজাইন আছে, ব্রাশ আছে, স্ক্রিন প্রিন্টিং আছে, এমব্রয়ডারি আছে, ইত্যাদি ইত্যাদি আপনাকে মাথায় রেখেই কাজ করতে হবে। সিলেক্টিং ফেব্রিক্স অ্যান্ড ট্রিমস, অর্থাৎ আপনাকে ফেব্রিক সিলেক্ট করতে হবে এবং কিছু ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ রয়েছে যেগুলো আপনি একটি পোশাক তৈরি করতে অনেক আনুষঙ্গিক বিষয় রয়েছে, যেমন জিপার, পুঁতি, চুমকি, ডলার, গ্লাস, এক্সেট্রা এক্সেট্রা, সুতা, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। এবং ভালো ফেব্রিক বা কী ধরনের ফেব্রিক আপনি ডিজাইনটা করতেছেন, যেমন সিল্ক ফেব্রিকে এক ধরনের ডিজাইন হবে, তারপর কটন ফেব্রিকে এক ধরনের ডিজাইন হবে, এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে অবশ্যই কাজ করতে হবে একজন জুনিয়র অফিসার হিসেবে। ক্রিয়েটিং প্রোডাকশন স্কেচ ফর ডেভেলপমেন্ট প্যাকেজ, আপনাকে অবশ্যই একটি ডিজাইন তৈরি করে দেন সেটা ফুল প্যাকেজটা আপনাকে ডেভেলপ করতে হবে, একেবারে কস্টিং থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত, মার্চেন্ডাইজিং থেকে শুরু করে বা একেবারে আপনার স্টার্টিং থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত আপনাকে সেটা
অ্যানালাইসিস করতে হবে, সেটা কাস্টমার খাবে কিনা, কাস্টমার কিনবে কিনা, সেটা চাহিদা কিরকম, এই বিষয় নিয়ে আপনাকে অবশ্যই ফুল প্যাকেজটা তৈরি করতে হবে। কোলাবোরেটিং উইথ টেকনিক্যাল ডিজাইনার টু এনশিওর ডেভেলপমেন্ট প্যাকেজ আর অ্যাকুরেট, অর্থাৎ আপনাকে অবশ্যই টেকনিক্যাল ডিজাইনার হতে হবে, একজন টেকনিক্যাল বা ব্যতিক্রম কিছু হতে হবে, আউট অফ বক্স, আউট অফ বক্সে বাহিরে গিয়ে কিছু আপনার কাজ করতে হবে, অন্যদের চেয়ে বেশি কিছু দেখাতে হবে কাস্টমার যাতে সেই পণ্যটা কিনে, সেই অনুযায়ী মাথায় রেখে আপনাকে নতুন ক্রিয়েটিভিটি কিছু তৈরি করতে হবে এবং সেটা ডেভেলপ করতে হবে। রিভিউইং প্রোডাক্টস ফর স্টাইল অ্যান্ড ফিট ডিউরিং প্রেজেন্টেশন, আপনাকে সেই প্রোডাক্টটা তৈরি করে আপনাকে প্রেজেন্টেশন করতে হবে আপনার বসের কাছে, সেই সেই স্যাম্পলটা আপনাকে দেখাতে হবে, স্যাম্পল ডেভেলপ করতে হবে, আপনি যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনটি কীরকম হবে, সেটা ফটোশ্যুট হতে পারে বা শ্যু হতে পারে, সেটি আপনাকেই করতে হবে। প্রেজেন্টিং স্টোরি মোড কালার বোর্ডস অ্যান্ড স্যাম্পল টু বায়ার্স, আপনাকে অবশ্যই প্রেজেন্টেশন করতে হবে বা যে স্টোরিটা আপনি এই যে ডিজাইনটা আপনি করেছেন কেন করেছেন, মোড কি, কালার ব্র্যান্ডস কি, অ্যান্ড স্যাম্পল তৈরি করে আপনার বায়ারের কাছ থেকে রিকোয়ারমেন্ট আনতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি, জুনিয়র অফিসারের কি কাজ সেটি আমরা আজকে আলোচনা করেছি। অবশ্যই ভিডিওটি থেকে কিছুটা ইনফরমেশন পেয়েছে, যারা জুনিয়র অফিসার হিসেবে জয়েন করতে চান বা ফ্রেশার হিসেবে জয়েন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। সো আমি আশা করব আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করেও সঙ্গে থাকতে পারেন, কারণ আমি প্রতিদিনই নিত্য নতুন পজিশন নিয়ে কথা বলি। আপনি সব পজিশন কিছুটা বেসিক জানা প্রয়োজন, কারণ আপনি যদি ভবিষ্যতে ভালো কিছু হতে চান বা ম্যানেজার, জিএম, সিও, এক্সেট্রা এক্সেট্রা যদি আপনার স্বপ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমি এই চ্যানেলটাকে পাশে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। এতক্ষণ ভিডিওটি আমার সাথে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।